দেখো এত এত মানুষজন মানে সাকিব খানের, আমি যদি ডিরেক্টলি ওর নাম ধরেই বলি, প্রিয়তমার যেহেতু নামই বললে তুমি, এত এত মানুষজন ওর ফ্যান, এত এত জন মিলে প্রোপাগান্ডা করছে, পুরোটাই কি টাকা ঢেলেই করছে? এটা তো ইম্পসিবল। সবাই আসলেই কি কেউ সিনেমা হলে দেখতে যায়নি? আসলেই কি হাউসফুল হয়নি? হয়েছে তো, তো ওইটাকে তো অস্বীকার করার কিছু নেই, তাই না? এটা সবাই কেন প্রশ্ন করে আমি জানি, একটা মিমের জন্য, একটা মিম বানানো হয়েছিল যেখানে সব কবিরদেরকে একসাথে করা হয়েছিল, আমাকে জন কবির, সাফা কবির এবং সাবা কবির বানানো হয়েছিল। আমার নাম ভাই সোহানা সাবা, আমার বাবা আমাদেরকে ছেড়ে 4 বছর আগে চলে গেছেন, আমার বাবার নাম মোহাম্মদ শওকত হোসেন এবং সে রাজবাড়ির ছেলে, বললাম তিনি বীর মুক্তিযোদ্ধা, 13 বছর বয়সে যুদ্ধ করেছেন কিন্তু মাত্র 7 বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন। ব্লগ আমি প্রচুর করি, আমার ইদানিং ব্লগ একটু কমেছে কারণ আগে পাবলিক কমেন্টের ব্যাপার ছিল আমার ফেসবুক প্রোফাইলে, তো এখন আসলে পাবলিকরা আমাকে কমেন্ট করতে পারে না। যে ওইটুকু ডিগনিটি আমার হয়েছে গত 25 ইয়ার্স ধরে। একটা জিনিস আমি তোমাকে আরেকটা বলি, এইটা আমাকে বলেছে, আমি একদম সবাইকে এই কথাটা বলি, সেটা হচ্ছে গিয়ে যে আমি একটা ব্যাংক লোন নিয়েছি, তো ও আমাকে বলছে যে এই কয়টা টাকা তুমি ব্যাংক লোন নিচ্ছ কেন, কারণ ও গ্যারান্টি পেপারে সাইন করছে, আমি তোমাকে এই টাকাটা দিয়ে দিচ্ছি। আমি না, এটা একটা হচ্ছে আমার ডিগনিটির ব্যাপার, আরেকটা হচ্ছে কি আমার সিনসিয়ারিটির ব্যাপার। আমি যখন জানবো আমি ব্যাংক থেকে টাকা নিয়েছি, আমাকে প্রতি মাসে টাকাটা রিটার্ন করতে হবে, সো আমাকে সিনসিয়ারলি কাজটা করতে হবে। তো আমার আসলে হ্যাঁ, আমি আমি পারি না, আমি কারো থেকে নিয়ে, আমার কখনো হাত এরকম হয় না, আমার সবসময় হাত এরকম থাকে, আমি পারি না, এবং আমি খুব সিম্পল সাধারণভাবে কিন্তু চলি। এটা কিন্তু জীবনে প্রথম না, হ্যাঁ এটা কিন্তু এমন না যে প্রথম হয়েছে এরকম কিছু, যে এখন বেশি আলোচনা, এক ধরনের না, এখন বেশি আমরা আমাদের সামনে আসে সব ব্যাপারগুলো, কারণ এখন সোশ্যাল মিডিয়ার কারণে এগুলো সামনে আসে, কিন্তু অলওয়েজ তো ওই যে বললাম যে মোটা দাগে একটা ব্যাপার আছে, কমার্শিয়াল সিনেমার একটা ফর্মুলা থাকবেই, পুরোটা ইন্ডিয়াতে তো সবচেয়ে বেশি, ওদের থেকেই তো আমরা নকল করি বা ওদের থেকেই শিখেছি, এটাতে এত অবাক হওয়ার বা বিচলিত হওয়ার কিছু নাই, কিন্তু এটা সবসময়ই চলেছে, এক ধরনের শিল্প, শিল্পর আন্দোলন, শিল্প চর্চার চেষ্টা, কিছু গোষ্ঠী করে যাবে, কিছু গোষ্ঠী কমার্শিয়ালি হিট হবে এবং কিছু গোষ্ঠী মানে টাকা অনেক বেশি করে নিয়ে যাবে, তার পপুলারিটি অনেক বেশি হবে, কিছু গোষ্ঠী আছে যে সারা জীবন শিল্পকে নিয়েই আন্দোলন করে যাবে, ওটা নিয়েই মাথা ঠুকরাবে, আর যদি কিছু টাকাও চলে আসে, যেমন হাওয়া তো সাকসেসফুল ইয়েভাবে বাণিজ্যিকভাবে, তো সেটাও তারা হয়তো গেইন করে ফেলতে পারে। তো এইটা নিয়ে না আসলে আমার মনে হয় যুগে যুগে এটা নিয়ে যুদ্ধ চলছিল এবং এখনও চলছে এবং ভবিষ্যতেও চলবে, তো আমার কাছে মনে হয় এটা কোনো বিগ ইস্যুই না। হ্যাঁ, আর এক পক্ষ আরেক পক্ষকে ছোট করে দেখার এখানে কিন্তু কিছু নাই। আমি মনে করি দেখো এত এত মানুষজন মানে সাকিব খানের, আমি যদি ডিরেক্টলি ওর নাম ধরেই বলি, প্রিয়তমার যেহেতু নামই বললে তুমি, এত এত মানুষজন ওর ফ্যান, এত এত জন মিলে প্রোপাগান্ডা করছে, পুরোটাই কি টাকা ঢেলেই করছে? এটা তো ইম্পসিবল। সবাই আসলেই কি কেউ সিনেমা হলে দেখতে যায়নি? আসলে কি হাউসফুল হয়নি? হয়েছে তো, তো ওইটাকে তো অস্বীকার করার কিছু নেই, তাই না? আমার সার্টিফিকেট নেম হচ্ছে গিয়ে সোহানা শারমিন সাবা। আমি অনেক আগে, আমি সেলিব্রিটি হওয়ার অনেক আগে করে শারমিনটাকে বাদ দিয়েছিলাম, বিসর্জন দিয়েছিলাম বলি, সোহানা সাবাটা ইজি করার জন্য, যাতে মানুষের মনে থাকে, এই জন্য করেছিলাম। আচ্ছা, ওইটা সার্চ করতেই থাকুক, সার্চিং চলুক, সে যেটাই করুক, আমি এটুকু বলতে পারি সে মিডিয়ার কেউ না। এটা সবাই কেন প্রশ্ন করে আমি জানি, একটা মিমের জন্য, একটা মিম বানানো হয়েছিল যেখানে সব কবিরদেরকে একসাথে করা হয়েছিল, আমাকে জন কবির, সাফা কবির এবং সাবা কবির বানানো হয়েছিল। আমার নাম ভাই সোহানা সাবা, আমার বাবা আমাদেরকে ছেড়ে 4 বছর আগে চলে গেছেন, আমার বাবার নাম মোহাম্মদ শওকত হোসেন এবং সে রাজবাড়ির ছেলে, বললাম তিনি বীর মুক্তিযোদ্ধা, 13 বছর বয়সে যুদ্ধ করেছেন কিন্তু মাত্র 7 বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন। সোহানার ছেলের নাম? আমার ছেলের নাম শুদ্ধ স্বরবর্ণ। 12টার মধ্যে ঘুমানোর চেষ্টা করি, দেরি হয়ে যায় মাঝে মাঝে, কিন্তু 12টার মধ্যে আমি বিছানায় শুয়ে পড়ি। অফলাইনে সব দেখলে আমার মাথা কিরকম ঝিঝি ঝিঝি করে, সো অনলাইনে আমি খুব মানে পার্টিকুলারলি জিনিস কিনতে পারি, যেটা মানে এটা অভ্যস্ত, আমি আসলে সবভাবেই আমি সপা বলি। আচ্ছা আচ্ছা, আমি আসলে হেটার্স ব্যাপারটাই বিশ্বাস করি না, আমাকে যে পছন্দ করে না করবে না, এখন তার সবার রুচিতর আমার মতো ভালো হবে না, কিছু করার নেই, বাট আমি ইয়েস আমি ব্যাপারটাকে এরকম দেখি যে
আমি মনে করি সবাইকে আমি ভালোবাসি, সবাই আমাকে ভালোবাসে, আর যার সাথে আমার পোষায় না আমি তার চেষ্টা করি তাকে অ্যাভয়েড করে চলতে। আর যারা আমাকে ভালোবাসে না তাদের পিছনে সময় নষ্ট করে লাভ কি বলো, কয়েকটা বছর বাঁচবো, আমাকে যারা ভালোবাসে আমি তাদের সাথেই থাকি। আমি তো সবার এখন হয়ে ওঠে না, ইনবক্সে হয়তো খোঁজ খবর নেয় বা কিছু বা ফোন করে, ইটস ওকে। ব্লগ আমি প্রচুর করি, আমার ইদানিং ব্লগ একটু কমেছে, কারণ আগে পাবলিক কমেন্টের ব্যাপার ছিল আমার ফেসবুক প্রোফাইলে, তো এখন আসলে পাবলিকরা আমাকে কমেন্ট করতে পারে না, বন্ধ রাখছে। হ্যাঁ, শুধু ফ্রেন্ডরা করতে পারে, সো দ্যাট আমার ব্লক করার অপশনটা অনেক কমে গেছে এখন। দেশে একসময় চোখ বন্ধ করেছিল আমার রাজবাড়ি, আমার দাদু বাড়ি, এখন হচ্ছে বান্দরবান, কক্সবাজার। বান্দরবান আমার কাছে মনে হয় স্বর্গ, বান্দরবান আমার পাহাড় ভালো লাগে, কক্সবাজারটা আমার কাছে খুব ভালো লাগে, মানে আনলিমিটেড সি বিচ, এর মতো সৌন্দর্য আর পৃথিবীতে নাই। দেশেরটাই বলি, বিদেশে তো অনেক জায়গায় আছে ভালো লাগে। ও না, আমার যত দিন যাচ্ছে, মানে মানুষ বলে না যে সন্তান অনেকে আছে না, সন্তান অনেক বড় হওয়ার পরে যখন মা বাবা সন্তানকে হারায় তখন বলে না যে বড় সন্তান হারানোর কষ্টটা আরও বেশি, কারণ তার সাথে স্মৃতি বেশি হয়, তার সাথে সুন্দর মোমেন্টগুলো বেশি হয়। তো আমার সন্তান আমরা যখন ও হয়েছে তখন ওর সাথে আমার অনেক দূরত্ব ছিল, কিন্তু মানুষ তো কনসিভ করার পরেই মা হয়ে ওঠে। আমার আমি তখন মা হয়ে উঠেছিলাম, আমি প্রপারলি ওর টেক কেয়ার করেছি, যত্ন নিয়েছি, কিন্তু আমাদের একটা দূরত্ব ছিল নানান কারণে, আমি করেছি সেটা। তো যত দিন গেছে ও না আমাকে ওকে ভালোবাসাতে শিখিয়েছে, মানে ও আমাকে শিখিয়েছে, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি বলতে বলতে, ও আমাকে মা বানিয়েছে। আমাকে ও সাবা ডাকে, আমরা দুজন দুজনকে তুই তুমি অনেক কিছু বলি, কিন্তু আমরা বন্ধু দোস্ত, কিন্তু ও আমাকে মা বানানো শিখেছে। ওর সাথে কাটানো ইচ অ্যান্ড এভরি মোমেন্ট আমার কাছে স্পেশাল। নট রিয়েলি, আমার পার্টনার চয়েস আমি খুব ভুলভাল করতাম, একদম সবসময় ভুলভাল করতাম, কিন্তু মানুষ চিনতে খুব একটা না। এবং অনেক সময় হয় না যে অনেক মানুষকে প্রথম দেখায় খুব একটা সুবিধার মনে হয় না, তারপরে মনে হয় যে ধরো আমি বেশি জাজমেন্টাল হচ্ছি, বাদ মিশি। একটা সময় আমি রিয়েলাইজ করি ওই যে প্রথমে একটা গাট ফিলিংস ছিল ওটাই রাইট। আমি আগে ভীষণ ইমোশনাল ছিলাম, বাট জীবন আমাকে অনেক প্র্যাকটিক্যাল বানিয়েছে, তার মানে আমাকে ইমোশনলেস বানায়নি। সো দুইটারই মিক্সিং, মাদের জন্যই তার সন্তান, মানে 18 অক্টোবর আমার ছেলের সন্তান, সব মাদের জন্য এটাই স্পেশাল ডেট। নিশ্চয় খুব জলদি আসবে যেটা আমি বলতে পারবো কনফিডেন্টলি, যখন কেউ স্টিকারের ভেতর থেকে বাইরে চলে আসবে, এরকম কিছু নাই তো। আর আমি এত প্রতিভাবান না, আমি মানে লাই ডিটেক্টরের মতো, আমি মানুষ যদি মিথ্যা বলে এটা বুঝতে পারি, আর আমি মিথ্যা বলতে পারি না একদমই, ট্রাস্ট মি, আমি না মিথ্যা বলতে পারি না। আমার মনে হয় কি, আমি যেমন বুঝতে পারি, আমার তেমন মনে হয় যে ও বোধহয় বুঝে যাচ্ছে আমার মিথ্যা বলতে পারো না, না এটা সত্যি কথা, একদম সত্যি কথা, মানে এইটা স্মৃতি আমার আশেপাশে সবাই জানে। ছোটবেলায় তো ছিল ইত্যাদি, এখন আসলে ইত্যাদি কবে হয় জানি না, কিন্তু আমার এটা ছোটবেলার, মানে আমার কাছে মনে আছে সব বন্ধ হয়ে যেত, দোকান টোকান সব বন্ধ হয়ে যেত, সবাই মিলে ইত্যাদি দেখতো, তো আমার কাছে ওই স্মৃতিটা এখনো ওই ইত্যাদি ওই লেভেলেই আছে। দেখো আমি, আমার কাছে মনে হয় যে সুপার ন্যাচুরাল জিনিসপত্র আমাদের আশেপাশে আছে, যতক্ষণ না সে আমাকে ডিস্টার্ব করছে আমার সমস্যা নেই। আমার মনে হয় যে আমার ইভেন মাঝে মাঝে তো মনে হয় পাপাও আমার সাথে সবসময় আছে, তো এটা আমার কাছে কোনো ম্যাটার করে না, যতক্ষণ না পর্যন্ত ওটা আমার সামনে আসছে বা আমাকে ডিস্টার্ব করছে, তো থাকো তুমি তোমার মতো, আমি আমার মতো, আমি আমার মাথার উপর দিয়ে যায়, অনেকে সিরিয়াসলি নিয়ে নেয়, আমি এত সিরিয়াসলি ফান করতে পারি, তো এই ব্যাপারটা এসছে আমার মায়ের থেকে। আমার মা একটা ফান, আর আমার ভাই হচ্ছে গিয়ে আমি তাকে গৌতম বুদ্ধ বলতে পারি, সে আমার থেকে কিন্তু 1 বছর বড়, বিয়েটে করেনি। এটা নিয়ে ফেরদৌস ভাইয়া খুব মজা করে বলে যে তুমি জীবনে ছোটবেলা থেকে যা যা করে ফেলছো তুমি কোটা পার করে দিয়েছো, ওর আর করার কি দরকার। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা ফান ফ্যামিলি একটা। আমি খেলাঘরে শুটিং করছিলাম, আমরা 21 দিন ছিলাম সোনারগাঁয়ে, মানে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে। তো ওইখানে একদিন রিয়াজ ভাইকে এসে জিজ্ঞেস করেছে, মানে প্রতিদিন যে রান্না করতো সে এসে জিজ্ঞেস করতো যে রান্না ঠিক ছিল, তো রিয়াজ ভাইকে এসে জিজ্ঞেস করেছে যে স্যার রান্না ঠিক ছিল, তো রিয়াজ ভাই বলেছে যে হ্যাঁ দারচিনি আর লবঙ্গ একটু বেশি পড়েছে। তো আমি না ওর দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম যে খেয়ে ও কী করে বুঝলো দারচিনি আর লবঙ্গ বেশি, তারপরে মনে হলো ওর বউ তো অনেক বিপদে পড়বে। মানে এটা না আমি আর অনেকদিন বুঝতামই না, এখন যেমন বুঝি যে কোন রান্নায় কী দেওয়া হয়েছে, কী কম বেশি। আমার মা যদি আমাদেরকে লবণ দিয়েও বোঝা যায়, এগুলো বোঝা যায়,
বুঝতে পারে, এখন আমিও বুঝতে পারি, কিন্তু একটা সময় ব্যাপারটা এরকম যে তার আগে পর্যন্ত আমার মা যদি লবণ দিয়েও আমাদেরকে ভাত দিয়ে দিয়েছে, আমরা খেয়ে নিয়েছি, আমাদের আসলে কোনো কমপ্লেন ছিল না, আমাদের মনে হতো এটাই বোধ হয় নিয়ম খাওয়া। ইয়েস, আমি দেশের বাইরে আমার কিছু সার্কেল আছে যারা সিঙ্গেল মেয়ে, তাদের সাথে আমি ঘুরি এবং সারা বছর একটু একটু টাকা সরিয়ে রাখলে ঘোরা যায়, অনেকেই পারে, এটা খুব কঠিন কিছু না। আর যদি বয়ফ্রেন্ডের সাথে যাই তো বয়ফ্রেন্ড তো আছে কি করতে, ও খরচ করে, কিন্তু ওইটুকুই, তার মানে এই না যে আমার বয়ফ্রেন্ড আমাকে চালায়।